এমন একটা সরকার রাজ্যের ক্ষমতায় যারা শ্রমিকদের কথা শুনতে চায় না। মঙ্গলবার সিআইটিইউ অফিসে কনভেনশনে অভিযোগ করেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। পরিবহন শ্রমিকদের সর্বভারতীয় ফেডারেশনের ত্রিপুরা শাখার কনভেনশন হয় মঙ্গলবার। এদিন সিআইটিইউ অফিসে হয় কনভেনশন, উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমিক নেতা অমল চক্রবর্তী, মনোজিৎ ঘোষ, সৌমিত্র চক্রবর্তী সহ অন্যরা। কনভেনশন শুরুর আগে পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান করেন উপস্থিত নেতৃত্ব। কনভেনশনে আলোচনা করতে গিয়ে মানিক দে বলেন, রাজ্যে এমন একটা সরকার ক্ষমতায় এসছে যারা শ্রমিকদের সহ্য করতে পারেন না, শ্রমিকদের কথা শুনতে চায় না। তার অভিযোগ, বর্তমান সময়ে সমস্ত ট্রেড ইউনিয়নকে ডেকে একদিনও কোনো বৈঠক করেননি, জানতে চায়নি সমস্যা কি আছে। এখানে বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করার সময় একদিনে কনভেনশন তো সব বিষয় আলোচনা করা সম্ভব না, রাজ্যের সেই পরিস্থিতিও নেই যে আগে আমরা সাধারণত কনভেনশন কনফারেন্সগুলো দুই দিনের জন্য করতাম, এতে প্রতিনিধিরা কথা বলতে পারতেন, মন খোলা, তাদের থেকে অনেক কিছু নেতৃত্ব শিখতে পারতেন, আমার নেতাদের বক্তব্য তারা শুনতে পারতেন। এই যে আদান প্রদান, এই আদান প্রদানের অবস্থাটা এখন নেই, পরিস্থিতির মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এমন একটা সরকার রাজ্যে ক্ষমতায় এসছে যেই সরকারটা শ্রমিকদের সহ্য করতে পারে না, শ্রমিকদের কথা শুনতে চায় না। রাজ্যে বুঝতে পারে এই যে একটা সরকার এসছে প্রায় 4 বছর 7 মাসে 8 মাস হয়ে গেছে, আর কয়েক মাস পরে রাজ্য বিধানসভার ভোট হবে, এই সময়ের মধ্যে এই সরকারটা 4.5 বছর উপর যে সময়টা সব কয়টা ট্রেড ইউনিয়নকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আগে তার হাতে শ্রম দপ্তর ছিল, তারপরে আবার শ্রম দপ্তরটা আরেকটা মন্ত্রীর হাতে দেওয়া হয়েছে, একটা মিটিং করেছে, একটা সভা নেতৃত্ব বেড়ে গেলে তোমাদের সমস্যাটা কী, অসুবিধার কী জানতে চেয়েছেন একটা দৃষ্টান্ত। আগে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে বসতে আলোচনা করতে, ইভেন মুখ্যমন্ত্রী বসতে আলোচনা করতে সুবিধা নেই, এখন কিন্তু সেটা নেই। জিনিসপত্রের দাম বহু বেড়ে গেল, শ্রমিকদের আয় বাড়েনি, কনভেনশনে বললেন মানিক দে। তিনি বলেন 30% উপরে গাড়ি দেশে বসে গেছে, এতে করে বিরাট অংশের শ্রমজীবীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিন আলোচনায় ত্রিপুরা প্রসঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেন মানিক বাবু। ভারতবর্ষের সব রাজ্যে গেলেই বলবে ওই প্রাইভেট হাসপাতালটা দেখিয়ে দেবে, আর প্রাইভেট হাসপাতালে গেলে লাখের নিচে কোনো কথা আছে, ঢুকলেই লক্ষ লক্ষ বাড়ি বিক্রি করে ভিটামাটি বিক্রি করে ফকির হয়ে যাবে। হাসপাতালে গেলে এই মেশিন খারাপ, ওই মেশিন খারাপ, তারপরে এইটা হবে না, এটা বাইরের থেকে করিয়ে নিয়ে আসুন। আর আমাদের ত্রিপুরা রাজ্যের কথা তো বললেন আপনি, স্বাস্থ্য পরিষেবা বালুর জায়গায় চলে গিয়েছিল, গ্রামে প্রাইমারি হেলথ সেন্টার, ব্লকে কমিউনিটি হেলথ সেন্টার, সাবডিভিশনাল হসপিটাল, জেলা হাসপাতাল এবং রাজ্যে কেন্দ্রের 3টা বড় হাসপাতাল, একটা IGM, একটা GB, একটা TMC হাবানিয়া, তিনটা বড় হাসপাতাল। এখন গিয়ে সে হাসপাতালে গেলে অনেক সময় টুকাটা বাড়ি থেকে নিয়ে নিয়ে আসেন নাই, এ অবস্থা চলে গেছে। ইভেন ম্যালেরিয়া জ্বরে বা জ্বর টর হলে যে প্যারাসিটামল ট্যাবলেট, এটাও হাসপাতালে অনেক সময় থাকে না, কোথায় নিয়ে পৌঁছেছেন তারা রাজ্যটাকে, এরকম স্বাস্থ্য পরিষেবার হাল তো আপনার অসুস্থ হতেই, বিশেষ করে যারা শ্রমজীবী তারা বেশি অসুস্থ হয়, কেন ঠিক সঠিক খাদ্য খেতে পারে না, এবং 50 বছরের পরে নানা ধরনের রোগে তারা আক্রান্ত হয়ে যায়, তাদের চিকিৎসা দরকার। সেই চিকিৎসার জন্য আজ পর্যন্ত কোনো একটা ভালো স্কিম চালু করেছে, যে স্কিমে তারা গাড়ি না চালালে 100 বছর হয়ে যাবে। কনভেনশনে সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, বাম সরকার থাকাকালীন ত্রিপুরায় একজন শ্রমিক যে আয় করত আজকে তা করতে পারেন না, শ্রমিকদের কাছে গিয়ে যে ক্ষেত্রে তারা কাজ করেন সেই সংশ্লিষ্ট ইউনিয়নের পতাকা তুলে নিয়ে আসার উপর জোর দেন তিনি। আমরা আপনারা যারা উপস্থিত হয়েছেন, কেউ ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত, কেউ অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সাথে যুক্ত, কেউ ই রিক্সা ইউনিয়নের সাথে যুক্ত, কেউ বা TRTC কর্মী সমিতির সাথে যুক্ত আছে। এ মূলত এই 4টি সংগঠন আমাদের এই ত্রিপুরা রাজ্যে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের অন্তর্ভুক্ত ইউনিয়ন। আমরা আশা করব যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ত্রিপুরা রাজ্যে
যেমন মোটর শ্রমিকরা, পরিবহনের সাথে যুক্ত শ্রমিকরা, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন। সারা দেশও পরিবহন শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে। আমাদের এমপ্লয়িজ পেনশন স্কিমের মধ্যে রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স যারা আছেন তাদের একটা অংশ, ছোট্ট একটা অংশ যুক্ত আছে। অন্য কোনো সিকিউরিটির ব্যবস্থা, রোড ট্রান্সপোর্টের সাথে যুক্ত যে শ্রমিকরা আছেন প্রায় নেই বললেই চলে। তাদের এমপ্লয়িজ পেনশন স্কিমে যারা পেনশন পান রোড ট্রান্সপোর্টে, তাদের 1,000 টাকা পেনশন পান। কর্মজীবন শেষ হলে পর বার্ধক্যকালীন সময়ে মাত্র 1,000 টাকা পেনশন পান। গত 8ই ফেব্রুয়ারি আমাদের সিআইটুর অন্যতম কেন্দ্রীয় সম্পাদক কমরেড লীলাবারাম ফরিদ, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি এই বিষয়টা পার্লিয়ামেন্টে তুলেন এবং দাবি করেন যে ইপিএস এমপ্লয়িজ পেনশন স্কিমে রোড ট্রান্সপোর্টের সাথে যুক্ত যারা এই সুবিধা প্রাপক আছেন তাদের পেনশনের টাকা যাতে 9,000 টাকা করা হয়, এই দাবি তিনি রেখেছেন। আমরা জানি না কেন্দ্রীয় সরকার এটা মানবে কি মানবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।